এখানে ধর্ম নিয়ে ফাজলামি হয়, শিক্ষা নিয়ে ফাজলামি হয়, ইসলাম নিয়ে ফাজলামি হয়, বাপ মার সাথে আইনশৃঙ্খলা নিয়ে ফাজলামি হয়, ঠিক না? অষ্টমীতে দুচ্চামিতে পঞ্চাতিতে হারামিতে জুলুমে পুরো সমাজ সয়লাব হয়ে গেছে। আইনশৃঙ্খলা ফুটাও তোমরা না, দরবাজারে তারেই দরবা, ইসলামী জাহিলিয়ত পছন্দ করে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, এই সীমালঙ্ঘন আল্লাহ পছন্দ করে না, এই সমস্ত জুলুম আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলছে তিলকা হুদুদুল্লাহ, আমার সীমাকে অতিক্রম করবি না। আমি আল্লাহ, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফাকুর, কোন দাম্ভিক অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না, ছেড়ে দেই না, ঠিক কিনা? ঘুমন্ত মানুষ ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না, ঘুমন্ত বিবেক কোনোদিন ভালো কাজ করতে পারে না, ঘুমন্ত জাহিলিয়াত কোনোদিন ভালো আমল দেখতে পারে না, ঘুমন্ত পীরেরা কোনোদিন হকের পথে চালাতে পারে না, ঘুমন্ত সমাজ কোনোদিন মানুষকে নেকের পথে নিতে পারে না। মানুষে মানুষে তুমি ভেঙে দিলে ব্যবধান, ঘোষণা করিলে সব এক আদমেরই সন্তান। ইসলাম টিকে থাকে গরিবদের ভিতরে, গ্রামের মানুষগুলো খেটে খাওয়া পরিশ্রমী কষ্ট করা আধ পেটা খায়, কিন্তু তাদের কবরের ভয়টা বেশি, তারা বেশিরভাগ জায়গায় হারাম খায় না। এই ছাত্রগুলোর যারা অভিভাবক, যারা মাথায় পাগড়ি দেওয়ার সৌভাগ্য অর্জন করেছে, এটা যদি ইউনিভার্সিটিতে হতো আজকে এখানে রাষ্ট্রপতি আসতেন, প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী না আসলেও শিক্ষামন্ত্রী আসতেন, লোকাল চারজন মন্ত্রী আসতেন, এমপি আসতেন, ওই অঞ্চলটা প্রশাসনে গিজ গিজ করত। তো আলেমদের সম্মান, হাফেজদের সম্মান পার্থিব জগতে না বলে পার্থিব ঢাকঢোল এখানে পেটানো হয় না। এখানে হলো আল্লাহর বাণী, আল্লাহ তাদের হৃদয় দিয়েছেন বলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা নিয়ে আল্লাহর কোরআনের আলোচনা হয়, আলহামদুলিল্লাহ বলেন। ওইটা হয় ব্রিটিশ কায়দা, এটা হয় ইসলামী কায়দায়। ইসলামী কায়দার ভিতরে আল্লাহ বরকত রেখেছে, ওখান থেকে বের হলে ঘুষখোর বের হয় বেশিরভাগ, সুদখোর আর দুর্নীতিবাজ বের হয়, এখান থেকে বের হলে আল্লাহ আলা মসজিদ আবাদকারী সমাজ পরিবর্তনকারী বের হয়। দিনের এই মশাল চিরকাল এই ধারাতেই চলতে থাকবে, জোরে বলেন ইনশাআল্লাহ। যাদের মাথায় আজকে সম্মাননা দেওয়া হয়েছে, আল্লাহ পাক যেন এই সম্মাননার মর্যাদা তাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাখার তৌফিক দান করেন। তাদের বাপ মায়ের যদি দাড়ি না থাকে, বাবার যেন দাড়ি রাখার তৌফিক দান করেন। তাদের মা যদি এখনো খাস পর্দানশীল না হন, আল্লাহ যেন অবশ্যই তাদের পর্দার ব্যবস্থা করেন। তাদের ভাই বোন সকলকে যেন নামাজি বানায় দেন, যারা কষ্ট করে তাদের লজিং রেখেছেন। হাফিজরা তো অবশ্যই সুপারিশ করবে ইনশা আল্লাহ, পাক যেন তাদের এই কষ্টের ফসলগুলোকে কবুল করে তাদের জন্য কেয়ামতে সুপারিশের তৌফিক দান করেন। হ্যাঁ, আমি আসলে আজকে জানি নাই যে পীর সাহেব কোন বিষয়ের উপরে আলোচনা রেখেছেন, অল্প সময় আসুন আমরা কিছু কথা বলি কোরআন আল কারিম থেকে। সবাই পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين
فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم খুব পরিচিত সূরা না সবার ঠোঁটে ঠোঁটে এই সূরা আছে সূরার নাম মাউন 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 মক্কার সূরা এটা মক্কাতে নাজিল হয়েছে মাউন হলো সুই সুতা কোদাল কাঁচি প্লেট লবণ ওই যে একটু লবণ দাও এই যে একটু চিনি বাড়িতে মেহমান আসছে শরবত দিতে পারতেছি না একটু চিনি এক বাটি লবণ এক তোলা তেল একটা কাঁচি একটা কোদাল একটা কুড়াল একটা কাঁথা ছিলানোর সুই সামান্য একটু সুতা একটা বুতাম লাগাবে এটাও যে দিতে চায় না তারে বলে কি কথা কয় না মাও এরা জান্নাতে যাবে না শুনছেন নি কথা কয় না আওয়াজ বোঝা যায় না এরা কোথায় যাবে না এটা জানেন কোদালের তো আসারই ভেঙে গেছে আসলে দিবেন দিবেন না কাশি তো ছিল কোন জায়গায় আছে দেখি না দিবেন না এরা কোথায় যাবে না মুখে মুখ আটকানো কেন কোথায় যাবে না বাড়ির বউরে বলে দিয়েন জান্নাতে যাওয়া তো সোজা না নামাজ পড়ে কপালে দাগ পড়ালেও কাজ হবে না আর আপনাদের যাদের স্বভাব খারাপ কেউ দেখছি তুমি নিয়ে দেও না এটা কি লাখ টাকা দাম একটা কোদাল আপনার কাছ থেকে নিয়ে যতক্ষণ কাজ করবে আপনি ততক্ষণ সদাকার স্বভাব পাবেন একটা কাঁচি নিয়ে কাজ করলে সদাকার স্বভাব পাবেন ওই লবণ আর চিনি মিশানোর শরবতটা যদি খাওয়ান কাউকে তার শরীরে গিয়ে সে যত স্বভাব পাবে নামাজ পড়বে ওই স্বভাবটা আপনি পাবেন শুনছেন এইটি বিনিময় 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 না দিলে ছলনা করলে অজুহাত দিলে বাহানা করলে বাস ওয়াজ শেষ বেশি লাগবে না তো একটা নিয়ে ঘরে যান অনেক অনেক শুনছেন বিপ্লবী আলোচনাও করেছি জিহাদি আলোচনাও করেছি কবরের আলোচনাও করেছি আজকে ভোর শুরু হয়েছে কবর দিয়া দুপুরের আগে একটা কবর দিলাম আসরের আগে আরেকটা কবর দিলাম কয়টা হলো দুইটা দুইটা হলো আজকে এ ঘরে প্রতিদিন চলছে আমার আলোচনা বেশিরভাগই কবর কেন্দ্রিক পরকাল কেন্দ্রিক আজকে ওই কেন্দ্রিক না তবে কাছাকাছি আছে কি কি কাজে জাহান্নাম ওয়াজিব হয়ে যায় তার একটা আলোচনা নামটা হলো কি কথা কয় থাকে কুরআন আল করিমের 107 নম্বর সূরা এটি আল্লাহ প্রশ্ন করছে ও নবী তুমি দেখছো নি এটা হলো কৌতুক কর আশ্চর্যজনক যে পরকালে বিশ্বাস করে না কো একেবারে আল্লাহরে সেজদা দিয়ে দিয়ে শেষ খুব বেশি লাফালাফি করতেছে কয় রিয়াল পাই কি হজে যাব হ্যাঁ খুব ব্যস্ত কিন্তু কি করে না পরকাল বিশ্বাস করে না কথা শুনেন কিন্তু কে বলছে কাকে নবী দুই বন্ধু এক হইলে কত কথা কয় না
এবারে তুই জানো দোস্ত কি হইছে মাসখান থেকে এটা হলো খুব দুঃখ হতাশার কথা কারে নিয়া স্বপ্ন দেখি ইমানদার তো জান্নাতে যাবে এদের কি হবে ছোট ছোট আমলের ক্ষেত্রে এরা পিছে আছে رأيت الذي يكذب بالدين আপনি কি লক্ষ্য করছেন বিচার দিবস কেরা মানে না বিচার দিবসের উপরে ঈমান আনা ঈমানেরই অংশ وَلْيَوْمِ الْآخِرِ آمَنْتُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ তারপরে কি وَلْيَوْمِ الْآخِرِ ঈমান আনছি পরকালেরা বিশ্বাস করে না মালিকের সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে এই চিন্তা এদের অন্তরে আসলে নাই এরা এমনি এমনি সেজদা দেয় এমনি এমনি ওয়াজ শুনে এমনি এমনি পর্দার কথা বলে এরা শুধু জিহাদ জিহাদ বলে শুধু শুধুই বলে পরকালের কোন ভাব এদের অন্তরের ভিতরে নাই এদের কোন চাওয়া পাওয়া নাই আল্লাহর কাছে ছোট ছোট জিনিস যারা দিতে চায় না আল্লাহর কাছে হিসাব দিতে হবে অনুভূতি যার অন্তরের ভিতরে নাই ও নবী আপনি কে এদের চিনেন এদের যতই কপালে দাগ পড়ুক যতই মসজিদ গুলো ভরে যাক যতই এদের জীবনটা তেলাওয়াত দিয়ে শুরু হোক না কেন আমি আল্লাহ বলছি নবী এরা আসলে পরকালেই বিশ্বাস করে না কত মারাত্মক কথা বন্ধুর সাথে বন্ধু বলতেছে রাসূলের বন্ধুকে জোরে কর না দুনিয়ার সবচেয়ে বেশি খাতির ছিল তার শ্বশুর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার সাথে নাম কি তার বলছেন আবু বকর দুনিয়ায় আমি যদি কাউকে বন্ধু বানাতাম আপনার এই বানাতাম কিন্তু আমার বন্ধু আমার আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বন্ধুত্বের কারণে আল্লাহর রাসূল দুনিয়ার কাউরে বন্ধু বানান নাই তারপরে চলতে ফিরতে উঠতে বসতে সবচেয়ে যার সম্পর্ক বেশি ছিলেন তার নাম আবু বকর আবু বকরের চেহারা মলিন হলে নবীজির অন্তর মরে যেত মলিন হয়ে যেত ওমর আর আবু বকর যতবার তর্ক বিতর্ক হয়েছে আল্লাহর রাসূল প্রত্যেকবার আবু বকরের পক্ষে সুবহানাল্লাহ কোন আল্লাহর রাসূল বলেন আমার আবু বকরের যে কষ্ট দেয় আমি আল্লাহর রাসূলের সে কষ্ট দেয় সুবহানাল্লাহ আমার পরে সবার আগে যাবে জান্নাতে আবু বকর সুবহানাল্লাহ সেই আবু বকর রাসূলের চেহারা দেখলেই বুঝতে পারতেন নবী কি বলেন নবী কি বলতে চান কি করেন এই জন্য দানের ক্ষেত্রে সাহায্যের ক্ষেত্রে অভাবীদের খাওয়ানোর ক্ষেত্রে নবীর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে জিহাদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে সবার আগে পেতেন যারে তার নাম আবু বকর আমাদের দুই দিন খাতির হয়েছে কয় দোস্ত কেমন আছো এত ফুটাফুটি দোস্ত তিন দিন পরে দেখা যায় দোস্ত বউ নিয়ে ভেগে যাচ্ছে দোস্ত সবাই হয় না বন্ধু সবাই হয় না একজন মানুষ একজন মানুষের জন্য বন্ধু হতে পারে আলমার ওয়ালা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল দেখে শুনে বন্ধু বাতাতে হয় বন্ধু হলে তারে সিনেমা হলে নিয়ে যাবে না হয় মাহফিলে নিয়ে আসবে বন্ধু হলে তারে বেশ্যাখানায় নিয়ে যাবে না হয় বিয়া করাইয়া বউ নিয়ে আসবে বন্ধু হলে তারে গাজার আসরে নিয়ে যাবে না হয় কোরআনের আসরে নিয়ে যাবে ঠিক কি না এই জন্য রাসূল বলেছেন ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল বন্ধু পাতানোর আগে যেন হিসাব করো তুমি কারে বন্ধু বানাও এখন মেয়েরাও দেখা যায় ফেসবুকে বন্ধু বানায় চেহারা অঙ্গভঙ্গি ঘুরায় দেয় একটা মেয়ে পর্দানো সিনবাড়ির মেয়ে সেও তার চেহারাটা খুলে দেখায় কেমন লাগে আমারে নানা অ্যাঙ্গেলে দেখায় পুরুষগুলো হামলে পড়ে ঘরে ঘরে আজকে বেহায়াপনা নষ্টামি লুচ্চামি বজ্জাতি আজকে ঘরে ঘরে পৌঁছে গেছে বন্ধু বন্ধুর বউ নিয়া মেয়ে নিয়া শালি নিয়ে উধাও হয়ে যায় ঠিক কিনা এই জাতির বন্ধুর দরকার নাই তো আপনার বন্ধু হবে একজন কবর পর্যন্ত আপনার দুনিয়ায় পরকালে আপনার সাথী হবে কিয়ামতের ময়দানে আপনার পাশে থাকবে একই জান্নাতের আসরে থাকবে সুবহানাল্লাহ
দেখে শুনে বিবেক খাটিয়ে আল্লাহর রাসূল বলেন বন্ধু বানিয়ে নিও রে আসবির নাফসাক মাল্লাযীনা ইয়াদুনা রাব্বাহুম বিল ওয়াদাতি ওয়াল আশি আসবির নাফসাক মাল্লাযীনা ইয়াদুন ওদের সাথে বন্ধুত্ব বানাও সকালে সন্ধ্যায় যারা আল্লাহর তাসবিহ পড়ে ওই লোকটা আল্লাহর কাছে মাপ চায় তুমিও আল্লাহর কাছে মাপ চাও ওই লোকটাও টাইম মতো নামাজ পড়ে তুমিও নামাজ পড়ো প্রতিযোগিতা করে গরিবের খাওয়ায় দুখীর দান করে ইয়াতিমের পাশে দাঁড়ায় সমাজ বদলের জন্য কোরআনের কর্মী হিসেবে কাজ করে আল্লাহর রঙে রঙিন হয় ইসলামের পথে ঝান্ডা উড়ায় কোরআনের পথের কর্মী হয় দেখে শুনে ওদের জন্য দৌড়াও ওদের পাশে হাতে হাত মিলাও ওয়াল মুমিনু والمؤمنات بعضهم أولياء بعض مؤمن পুরুষ এবং মুমিন নারী একজন আরেকজনের সাহায্যকারী ইয়ামুরুন বিল মারুফ ওয়া ইয়ানহাউন আনিল মুনকার এরা সৎ কাজে আদেশ করবে অন্যায়টাকে বন্ধ করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুটা এইভাবে বানাও বন্ধুটা এইভাবে বানাও বন্ধুটা এইভাবে বানাও ইয়াকিমুনাস সালাহ ওয়ায়ুতুনাজ যাকাত মুয়াজ্জিন আযান দিলে ঘরে বসে থাকতে পারে না ওই পাড়া আর এই পাড়া মাঝখানে মসজিদ দুইজন দুই দিকে সাহাজির হয় একই মসজিদ সুবহানাল্লাহ যাকাতের ক্ষেত্রে পরামর্শ করে দোস্ত কিভাবে যাকাতটা দেওয়া যায় কারে দেওয়া যায় নিজেরা প্ল্যান করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে ভালো কাজ সেখানে তারা যেখানে মন্দ সেখানে বাধা দেয় তারা যেখানে নামাজ কায়েম সেখানে পাওয়া যায় তাদের যেখানে যাকাত ভিত্তিক অর্থনীতি সেখানে তাদের পাওয়া যায় ওই يُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ اللَّهُ پاک بولے যেখানে আল্লাহর গোলামী সেখানে ওই নারী পুরুষ বন্ধুরা হাজির হয়ে যাবে এই জাতীয় কাজ যেখানে রাসূলের আনুগত্য প্রয়োজন সেখানে তারা সবার আগে হাজির হয়ে যাবে উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ আল্লাহ পাক বলেন অবশ্য অবশ্য অবশ্যই ওই মুমিন নারী পুরুষ বন্ধুর উপরে আমার আল্লাহর সাহায্য থাকবেই থাকবেই থাকবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার এখন বন্ধু বানায় নষ্টামির বন্ধু লুচ্চামির বন্ধু ক্যারাম খেলার বন্ধু তাস খেলার বন্ধু জুয়া খেলার বন্ধু 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 বউ ভাগাভাগি করে শুনছেন নি শুনছেন নি বউ ভাগাভাগি করে বাংলাদেশ দাওয়ার মুসলমানেরা সমাজ নষ্ট হয়ে গেছে একটা জিনিসের জন্য চরিত্র নষ্ট হয়ে গেছে মহিলারা পর্দাও করে ওই ডিজাইনের পর্দার ভিতরে আর আন্তরিকতা নাই তসবির ভিতরে আর আন্তরিকতা নাই চরিত্র বারোয়ানি নষ্ট হয়ে গেছে এই জন্য বন্ধু বাতাতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী কার নির্দেশ কার কার দুনিয়ার লোভ না লাভ না সব লাভ সব লোভ সবকিছু পরকাল সেই বুঝতে হবে ওইটা ঠেক দেওয়ার চেষ্টা করবে কোরআনও বলছে না বন্ধু বন্ধুর কাজে আসবে ওয়ালা ইউসাল জিজ্ঞেস করবে না হামিমা কোন বন্ধু জিজ্ঞেস করবে না বন্ধুর অনেক দাম আছে কথা শুনছেন দুই নম্বর বন্ধু বিডি টানতে ডাক করে বাদ দেন গাজা টানতে ডাক করে বাদ দেন সময় আছে বাদ দেন জীবনও যাবে যৌবনও যাবে জাহান্নামও ওয়াজিব হবে লাভ নাই তো আজকে না কয়টা দাফন করলাম দুইটা একজন পুরুষ একজন নারী আপনাদের এই এলাকায় একজন চুয়াডাঙ্গা একজন কুষ্টিয়া এইভাবে করছি আমি তো দেখে দেখে ওয়াজ করি কোরআন শরীফ না লাশ দেখে দেখে ওয়াজ করি কক্সবাজার যাচ্ছি হঠাৎ করে লাইন অফ কি হলো আটটা বাজে মনে করছি পিকেটিং শুরু হয়েছে মারধর শুরু হবে গন্ডগোল আগুন লাগাবে কিছু একটা দুর্ঘটনা পরে দেখি চারটা লাশ রাস্তায় শুয়ে আছে কয়টা আজকে আসতেছি আজকেও দেখি গাড়ি উঠে গেছে ডিভাইডারের উপরে শুনছেন নি মরা লাগবে হ্যাঁ বুঝে শুনে বন্ধু পাতাই আর বন্ধু কোনোদিন বারান্দা থেকে ঘরে ঢুকবে না আপনার তো ঢুকান বৌরে দিয়া প্লেট দেওয়ান
হারাম হালাল করেন না হ্যাঁ লাভ নাই দিন শেষে হিসাব একটাই সুম্মা আমাতাহু ফাকবার মরবে না কবরে যাবে কবরটাকে চোখের সামনে রাখেন মৃত্যু সিনটা সামনে রাখেন এরপর ওদিকে হাঁটে লাভ নাই কিন্তু লাভ কিন্তু নাই কয় লাশ নামাল সরা আজকে কয় লাশ নামা কি দুঃখ লাগতেছে বাইরে একটু নাম বলো কয় লাশ নামা চুয়াডাঙ্গা জারে তারে তো বাংলাদেশ মুক্তিযোদ্ধা ছিলেন গার্ড অব অনার দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে আর্মির পক্ষ থেকে দেওয়া হয়েছে যতই পক্ষে দিয়ে গার্ড অব অনার দিক শেষ পাওনাটা তো কবরে দুনিয়ার সম্মান সম্মান না ইসলামের জন্য দুনিয়া অপমানটাও আল্লাহর কাছে সম্মানের কারণ ইসলামের জন্য যারা দুনিয়া কষ্ট করতে পারবে সহ্য করতে পারবে জুলুম মানতে পারবে আল্লাহর কাছে সার্টিফিকেট নিয়ে তারাই জান্নাতে যেতে পারবে এটা আল্লাহর কথা এটা আমার কথা আপনার উল্টো বুঝছেন ফালিউকাতিল في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة دنيا شجوغ شويدا جارا الله جنو آخرة تر جنو بسكري كوري ديتے پارے الله جنة تارائي جيتے پارے سبحان الله الله پت تارائي لوٹتے پارے سبحان الله الله پت لورائي ریزلٹ ہلو جنة سبحان الله زور سبحان الله سبحان الله লড়তে গেলে জান বাজি রাখতে হয় আল্লাহ ওইটা দেখতে চায় তোমার শরীরের ফোটা রক্ত পড়ার আগে দুনিয়ার গুনাহ মাফ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ তোমার তিনটা হাত দিয়ে ছাড়ার আগে তোমার গুনাহ মাফ তোমার পাওটা এক পা উঠিয়ে আরেক পা নামানোর আগে গুনাহ মাফ কার পক্ষ থেকে এই সুসংবাদ ফায়াকতুলুনা ফায়ুককালুন দিনের প্রয়োজনে মারামারি মরে মারে মরে কিসের প্রয়োজনে দিন ইসলামের প্রয়োজনে এটা আমাদের জন্য সুতরাং সবকিছু টার্গেট নিয়ে চলতে হবে কবরকে সাজাতে হবে দুনিয়ার দুঃখগুলো বরণ করতে হবে পরকালের আশা সংসার চলে না এইটুকু একটু ডান বাম একটু করলে আরে ভাই কত স্বাক্ষর দিতে এক স্বাক্ষরে যদি 20টা টাকা নেয় তাহলে এক একদিনে 1000 টাকা হয় ভালোই চলে কিন্তু সে তো নিবে না সে আল্লাহরে ভয় করে ওই অন্তর দরকার তাহলে পরকালে যারা বিশ্বাস করবে তাদের বন্ধুত্ব হতে হবে একনিষ্ঠ কার জন্য কার জন্য আল্লাহর জন্য তুই উঠছ আগে আমার উঠাবি আগে তুই খাইলে আমি খাবো তুই চললে আমি চলি এভাবে মানুষের থাকে দুই একজন বন্ধু থাকে খুব 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 খুবই রিয়া আমার একটা দোস্ত আছে ওই যে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের প্রথম বন্ধু ছাত্র জীবন পার করেছি একসাথে পিএইচডি করেছি একসাথে চাকরিতে আমি আগে জয়েন করেছি সে পরে জয়েন করেছে আমার একই ডিপার্টমেন্ট সেও যেদিন প্রফেসর হয়েছে আমিও কয়েকদিন পরে হয়েছি একই সাথে থাকিও একই জায়গায় বাড়িও করেছি একই জায়গায় চাকরিও করেছি একই জায়গায় বসিও একই রুমে আলহামদুলিল্লাহ আমার দোস্তের কথা বলছি দেখে আলহামদুলিল্লাহ এইভাবে কইলেন আমাদের টার্গেট মরিবাচি একই সাথে জীবনটাও একই ধারা আমি ইসলামের হকের বিজয়ী বিজয়ের পথে আমি সৈনিক তিনিও একই পথের পথিক তাহলে সব সওয়াব পাওয়া কার জন্য হুব্বুলিল্লাহ বুগদুলিল্লাহ ভালোবাসবো কার জন্য ঘৃণা করবো কার জন্য মনে থাকে জানো মনে জানো আরগুলা সেটে ফেলান আপনার মা বার বাড়ির পুকুরে মাছ ধরার সময় ব্যাগ নিয়ে আসি দোস্ত ব্যাগটা রাখি ধরি দান উঠলে তখন হাজির ওভাবে বললে তখন হাজির কাজের সময় নাই এগুলো হলো স্বার্থপর এগুলো সম্পর্ক টিকে না দুনিয়ার জন্য যার সম্পর্ক আখেরাতে তার টিকে না আখেরাতের জন্য সম্পর্ক দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ এটা টিকায় দেয় সুবহানাল্লাহ ওইটা বাপ মায়ের সন্তানের মতো কাঁদে বিপদে আপদে দুঃখ দুর্দশায় কাঁদে সূরার নাম কি মাউ তাহলে পরকালে বিশ্বাস যারা করে না তাদের কয়েকটা স্বভাব এখানে বর্ণনা করা হয়েছে কি কি فذلك الذي يدعو اليتيم
এতিমদের গলা ধাক্কা দেয়, আসেনি কুমারখালীর লোকে এতিম মারে না, জান্নাতে যাবে পরকাল মানে। ولا يحض على طعام المسكين নিজে তো খাওয়ায় না আরেকজনে মিসকিনরে খাওয়াবে এটাও পছন্দ উৎসাহিত ছোট 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 খুব বেশি কিছু না ভিক্ষু গেস্তে বলছে আম্মা ক্ষুধা লাগছে ঘরে বসে কে আইলো তোমার কাছে এসে খাবার চায় কেন নামাজ পড়ে এসে লাভ হইল কি পরকাল বিশ্বাস করেন শুনতেছেন মাইকটা একটু ঝামেলা হয়েছে আমার কাছে কারণ আমরা আসমান ওন্ডা জমিন এইখানে এইখানে দুইটা বক্স না এখন দরকার না এরা যা করতেছে করছে যা পারছে করছে فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون ওই নামাজিদের জন্য আফসোস যে নামাজিরা নামাজে মন ঠিক নাই মনোযোগ নাই এদিকে তাকায় ওদিকে তাকায় পিঠ চুলকায় আল্লাহু আকবার কয় রাকাত পড়ছি কয় রাকাত বছরে একবার দুইবার হয় সেটা আলাদা আমার প্রায় হয় নিয়মিত হয় নামাজ রক্ত হয়ে গেছে শেষ হয়ে গেছে জামাত শেষ হয়ে গেছে মানে নামাজের ব্যাপারে সবচেয়ে কি অমনোযোগী মসজিদে গিয়ে জনগণের সাথে একযোগে সালাত আদায় করা মুস্তাহাব না সুন্নাত না ওয়াজিব দুই মাসালা পাওয়া গেল বাংলাদেশিরা মনে করে সুন্নাতে মুয়াক্কাদা আর আরব দেশগুলো মনে করে ওয়াজিব ঘরের চেয়ে মসজিদে সালাত আদায়ে কয়গুণ সওয়াব বাড়িতে যেদিন পড়েন 27টি অতিরিক্ত সেজদা দিবেন প্রত্যেকটা সেজদার সাথে দেওয়া হয় হয় না মসজিদে নববীতে পড়লে 10,000 সুবহানাল্লাহ আর বাইতুল্লাহ পড়লে এক সেজদায় 1,00,000 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের জুত নাই আপনারা মনে আজকে আমার মতো সন্ধ্যায় খাইছেন এরে পাগল সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা সব দিয়ে ভরে যায় সুবহানাল্লাহ কদ্দুর পরেন ওরা তো বুঝি চর্চা নাই বাইসে আছেন পড়তে থাকতেন নিঃশ্বাস বন্ধ হইল আর কে কারে জিগে টাইন নে তারপরে নামাব সুবহানাল্লাহ বললে কি হয় এই সুযোগ কয়দিন পাবেন চলতে ফিরতে উঠতে বসতে এইটাকে জীবনের মালা বানায় নেন আমাদের প্রধানমন্ত্রী একটা মুক্তার মালা পরে হ্যাঁ গরিব মানুষ মুক্তা দিয়ে বানায় তাই কিন্তু যেন তেন মুক্তা না খুব দামি ওইভাবে মুক্তা বানায় না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ লা ইলাহা বসতে উঠতে ফিরতে লাঙ্গল চাষ করতে ধান কাটতে চুলা ঠেলতে মাছ কুটতে তরকারি কুটতে কাপড় কাচতে রিকশা চালাতে গাড়ি চালাতে দুনিয়ার যে কাজ করেন না কেন আল্লাহর জিকিরটাকে অন্তরে নিয়ে নেন আপনি আল্লাহরে ডাকবেন যখন আল্লাহ দৌড় আপনার কাছে আসবে তখন আসমান জমিন যিনি ভরে দেন তিনি দেখেন বান্দা তুই আরেকটু পর আরেকটু পর আরেকটু পর এইভাবে করে করে কিয়ামতের ময়দানে দেখবে সওয়াবের পাহাড় সুবহানাল্লাহ কিন্তু নামাজ তো ছয় বেলা ঘাটতি আছে বাপেরে গালি দিয়ে তো হারাম উপার্জন করেছে জাহান্নাম রেডি হয়ে গেছে
কেউ নাই সব পালায় ও মায়া ফিরুল মার উমিন আখি ও উম্মিহি ও আবি ও সাহিবতিহি ও বানি সবাই পালাচ্ছে আপনার কাছে কেউ নাই আব্দুল লেহদিকে আমার আব্বা আয় পালায় দে দূর কয় ওরে তো ধরছে এবার আমারেও ধরবে পুলিশ যদি ধরতে আসে চেয়ারম্যান মেম্বার সারা পাশে কেউ যেতে চায় না সবাই পালায় ছেলে পালায় দরজা ভাঙ্গা বাপে ছেলেরে বাঁচানোর জন্য বাপটা সামনে যায় বউ আল্লাহ আল্লাহ করে আর কাঁপতে থাকে কি না জানি হয় এখন তো কালচার চেঞ্জ হয়ে গেছে ছেলেরে না পেলে বাপেরে নেয় স্বামীরে না পেলে বউরে নেয় কত নষ্টামির যুগ জাহিলিয়াতে এটা ছিল না রাত্রে তো গ্রেফতার ছিলই না এখন নতুন পাইছে এই ডিজাইন আগে পাই না মানে দিন যত আসবে তো ডিজাইন তত বাড়বে আল্লাহ রাসূল বলেছেন একের অপরাধে আরেকজনকে কষ্ট দিবা না এটা হলো বিদায় হজের ভাষণ আপনারা তো জানেন নবীজি মক্কা থেকে মদিনায় যাচ্ছেন রাতে অন্ধকারে তারে ঘিরে আছে কাফেররা কেন তাদের পাওয়ার ছিল না নবীর ঘর তো বিল্ডিং ছিল না তারা তো চাইলেই চাটাইর ঘরটা ভেঙে দিয়ে তারপরে ঢুকতে পারত পুরো আরবের যুবকগুলো এক হয়ে গেছে মুহাম্মাদের কল্লা কাটতেই হবে 100 স্বর্ণ মুদ্রা 100 উট 100 উট ওরে সুবহানাল্লাহ কে পায় কে চায় ঘিরে ধরাইছে সব ঘিরে ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী নিজের বিছানায় ঘুম পড়াইয়া তারপরে নিজে আল্লাহর নাম দিয়ে রওনা দিলেন রব্বি আদখিলনি মুদখালাস সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজাস সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা মুহাম্মদ রে পাইছি কম্বল তুলে দেখে কোথায় মুহাম্মদ তো তার আলী তারা তো তারে নেন নাই দুইটা কিলো দেন না একটা গালিও দেন নাই তারা ধরতে আসছেন কারে রাতে আসছে রাতে ধরে নাই দিনের বেলায় উঠছে নি মোহাম্মদ দেখি গিয়া দেখে নাই তো আলী কোনো কথা নাই কোনো জেরা নাই একটা দুইটা কিলো নাই বাংলাদেশের মানুষ গণহারে পিটাইয়া তারপরে বলতো ক মোহাম্মদ রে কই তারাইছো কই লুকাইছে ঠিক না চলে গেছে মোহাম্মদ নাই পালিয়ে গেছে ধরো খুঁজতে বের হয়েছে আমি যেটা বলতে চাচ্ছি জাহিলিয়াতকে এখন হার মানাচ্ছে আমাদের বর্তমান যুগের জাহিলিয়াত সবচেয়ে আশ্চর্য হলো মেয়েকে ছেলেকে না পেয়ে যখন ছেলের বউরে নিয়ে যায় এইটাও আমাদের ইসলামী ইসলাম ফুটায় শালার ইসলাম ফুটায় শালাটারে গালি ধরেন না বরিশালে বসে শালা হইল ঠাট্টার কথা ফুটানি দেখছো নি শালায় করে কি এটা আসলে জেনুইন শালা না এটা হইল মানে কথার কথা ইসলাম ফুটায় হাজি ফুটায় সবাই হ্যাঁ আইন শৃঙ্খলা ফুটাও তোমরা না দরবাজারে তারেই দরবা ইসলামী জাহিলিয়াত পছন্দ করে না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন এই সীমা লঙ্ঘন আল্লাহ পছন্দ করে না এই সময় তো জুলুম আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বসাতিল কা হুদুদুল্লাহ আমার সীমাকে অতিক্রম করবি না আমি আল্লাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর কোন দাম্বি অহংকারী কে আমি আল্লাহ পছন্দ করি না ছেড়ে দেই না ঠিক কি না এগুলো একেবারে জাহিলিয়াত টোটাল জাহিলিয়াত জাহিলিয়াত তো মানুষের কিছু গুণ ছিল এগুলো নব্য জাহিলিয়াত কে হার মানিয়েছে স্বৈরতন্ত্র একটা সিস্টেম এগুলো নগ্ন নাৎসিবাদীর জঘন্য স্বৈরতন্ত্র এখানে মানবিকতার কথা মূল্যবোধের কথা শুধু মুখে মুখে এখানে ধর্ম নিয়ে ফাইজলামি হয় শিক্ষা নিয়ে ফাইজলামি হয় ইসলাম নিয়ে ফাইজলামি হয় বাপ মায়ের সাথে আইন শৃঙ্খলা নিয়ে ফাইজলামি হয় ঠিক কিনা নষ্টামিতে দুচ্চামিতে পঞ্চাতিতে হারামিতে সুলুমে পুরা সমাজ সয়লাব হয়ে গেছে এখানে বলার জন্য একজন আছে মাতা নাসুল্লাহ আল্লাহ সাহায্য আসে না কবে আসবে আল্লাহ কদর হইও না আলা ইন্না নাসরাল্লাহি করিব আল্লাহর সাহায্য বেশি দেরি নয় কে বলছে এটা হলো জুলুমের আয়াত জুলুমের আয়াত কিসের কি হ্যাঁ আপনি কেন নিচ্ছেন বউরে বউর সতীত্বের গ্যারান্টি কে দিবে দুধের বাচ্চা কাঁদতেছে নিচ্ছেন কেন
রাত্রিবেলা বাচ্চারা আছে ছোট ছোট ছেলে মেয়ে আছে সারা জীবনের জন্য অসুস্থ হয়ে যাবে ওই ঘরে ঢুকছেন কেন আপনি ইউনিফর্ম পরে কিসের কোন ওয়ারেন্ট লাগে না নিয়ে যাচ্ছে যেমন ইচ্ছে তেমন নিয়ে যাচ্ছে মানে মগের মূল্য মগ তো আমি পড়াই ক্লাসে আমি পড়াই তাদের কিছু সিস্টেম ছিল এখন তাও নাই কারণ মগের মূল্য ওরে ভাই মগের মূল্য কি এটা এইরকম ছিল না একটা টাইম ছিল একটা সিস্টেম ছিল কে কোন পোশাকে আসছে তাও চিনা যায় না মানুষের তো একটা অধিকার আছে নাকি আমি এই দেশের নাগরিক না কথা কয় না আমার ট্যাক্স তো আছে এই দেশে ট্যাক্স আছে না আপনি জমির ট্যাক্স দেন না আমি গাড়ির ট্যাক্স দেই জমির ট্যাক্স দেই আমি বেতনের ট্যাক্স দেই আমি যে পরীক্ষা যে ফি পাই পরীক্ষার যে ওই স্টুডেন্টদের খাতা টাতা দেখে যাবে তাতেও ট্যাক্স দেই গত বছর আমি 1,29,000 টাকা ট্যাক্স দিয়েছি এখন আমার সবকিছু নিরাপত্তা পাওয়ার কথা রাষ্ট্রের রাষ্ট্রের নিরাপত্তা কই খালি তওবা পড়তে পড়তে যাওয়া লাগে কোন সময় থামায়ার কয় নামেন এইটাই নিরাপত্তা এটা একটা সুবিধা আছে তওবা করতে করতে যাওয়া হয় আর বিদায় নেওয়ার সময় গুড বাই এই দেখা শেষ দেখা হয়ে যেতে পারে ঠিক নাই এরা মন থেকে এটা মেনে নিয়েছে কিছু করার নেই কিচ্ছু তো করার নেই কি করবেন আপনি কি করবেন আপনি কিচ্ছু করার নেই কিন্তু মজলুমের কান্না থেকে আল্লাহর কাছে মাপ চাইতে বলছে এটা মারাত আরে মজলুমের চোখের পানির দাম অনেক বেশি ওই পানি যেন কেউ কেউরে না ছড়ায় এর বদলা দুনিয়ায় হবে আখেরাত অতএব মজলুম কান্দায় যে যত লাফাল লাফাইতে পারেন সমস্যা সমস্যা الذين هم يروعن صلاتهم ساهون আর পরকালে যদি বিশ্বাস করতে নামাজে অমনোযোগী হইতো না ফজরের সময় ল্যাপটান দিয়ে ঘুমায় গোসল ফরজ হয়ে গেছে কয় তুমি গোসল করো আমি নাই আজকে খুব ঠান্ডা এরে পাগল তোর চামড়া যেই দিন আল্লাহর কাছে জবাব দিবে সেই দিন ঠান্ডা না গরম তুমি টের বাবা আল্লাহর আইনের কাছে কোনো বাহানা নাই কোনো তামাশা নাই দুনিয়ার কোনো জুহাত আল্লাহর বিধান পালন করতে পারি নাই বলে কোনো ক্ষমন কোনো পাওয়ার কোনো সুযোগ নাই গোসল ফরজ হয়েছে ফরজ গোসল করো ফরজ গোসল করলে কোনোদিন সর্দি হবে না আল্লাহর কসম হবে না এটা আল্লাহ নিরাপত্তা দিয়েছে সুবহানাল্লাহ তারপর দাঁড়ায় যাও নামাজ পরে এদিকে উঠি ওদিকে উঠি হিসাব করে খালি আজকে দুই দোকান আর এক দোকান হিসাব করে মেয়ের কাছে তো অনেকদিন খোঁজ নেওয়া হয় না বেটা তো নামাজের ভিতরে এত টেনশন খেজুরের রস মনে হয় গাছ দিয়ে পড়ে যাইতে সে যাওয়া লাগবে ওর কামেই হইলো শয়তান ঢুকায় দেখালি এটা চিন্তা করবেন যে এই চিন্তা আপনি জীবনে করেন নাই নামাজে দাঁড়াইছেন এখন সেই চিন্তা হাজির হয়ে গেছে সেই চিন্তা হাজির হয় নাই আসলে মিস্টার ইবলিস সব প্যাকেজ নিয়ে আপনার কাছে হাজির কোনটা নিবা এক সপ্তাহ না এক মাস না একদিন 18 টাকা না 200 টাকা না 600 টাকা না 1000 একটা না একটা নাও কিছুতে গান ফ্রি নাচ ফ্রি দুনিয়ার আবৃত্তি ফ্রি কিছুতে আছে কল করবা ফ্রি কিছুতে আছে এক মাস বৈসা দেখবা ফ্রি কোনটা নেব এই দান্দা করতে করতে মুয়াজ্জিন কে আল্লাহু আকবার উনি এখন কয় রাকাত পড়ছিলাম কয় রাকাত কি শেষ প্রতিদিন এত এরকমের হয় কেন আরেক শ্রেণীর মানুষ দেখে উযু করে পা ধোয়ার পরে আবার আবার শুরু করছে আমার একজন শিক্ষক ছিল আমি বললাম স্যার আমার উজুর ভিতরে আপনি চারবার খালি মুখেই ধুইলেন তো বাকিটা করব কখন করবেন আমার মনে থাকে না আমি কয়বার কি করছি ভাইজু আমি বললাম থাকে না কেন আস্তাগফিরুল্লাহ কয়ে শুরু করেন না আস্তাগফিরুল্লাহ 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 আবার শুরু করছে আবার কুলি করছে নাকে পানি দিছে মাথায় পানি দিছে আবার দেখি হাত দিয়ে কুলি করে সোজা মানুষ আমি বললাম স্যার আপনি কি এইভাবে অজু করেন আগে করতাম না এখন এইভাবেই করা লাগে কেডেল সন্তা শয়তান সন্দেহে ফেলায় দেয় নামাজের ভিতরে উনি চিন্তা করো আমার অজু আছে না গেছে আছে তো সন্দেহ নামাজ সারিয়া দৌড়ায় শয়তান কিন্তু ওই সময় সুরসুরি দেয় এই জন্য আল্লাহ রাসুল বলেছেন তোমার মনে অধিক যেটা সেটার দিকে তুমি ঝুঁকে যাও সুবহানাল্লাহ যদি মনে করো যে অধিক অধিক নষ্ট হয়েছে তাইলে যাও আর যদি শয়তান কলকব জানারে একটু শক্ত হয়ে বর্ষ টেনশন করে না তোমার নামাজ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাযীনা হুম ইউরাউন
নাম আসতে পারি পরি না শ্বশুর বাড়ি যাইতেছি এখন তো মানুষে কি কয় জামাই আসে জুমাই আসে না তোমার জামাইরা তো দেখলামই না তিন দিন ধরে এলাকায় ঘুরে চায়ের আড্ডা দেয় ওখানে করে সেখানে করে আসাশি করে শালা নিয়ে দৌড়ে মসজিদে তো আসে না আম্মা ওরে বাবা রে রে মারাত্মক নামাজি জামাই আসে গেছে আপনাকে বাসে যায় না মাঝেই তো খুঁজে পাওয়া যায় না কি যে মারাত্মক ব্যাপার যায় নামাজ কেন মানে এলাকা কাঁপাইয়ে ফেলাইছে জামাই নামাজ দিয়েছে এগুলো করি ফাঁকি দেন কারে আপনি মান জাহাদা ইউজাহিদু লিনফসিহি চেষ্টা করলে তো নিজের জন্যই করবা ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা পথারা হবা গোমরা হবা নিজের পায়ে নিজে কুড়াল মারবা কে বলতেছে কে কে ওয়ালা তাফিরু ওয়াসিরাতু ইজরা উখরা এ গোলাম কেউ কারো দায়িত্ব নেবে না তোর দায়িত্ব তোর তোর হিসাব তোর তোর আমল তোর তোর রেকর্ড তোর তোর পরকাল তোর তোর কবর তোর তোর জান্নাত তোর তোর দায়িত্ব কিন্তু কেউ নেবে না তুই কার জন্য বাহানা কর কার জন্য কার জন্য কার জন্য নামাজ পড়ো আল্লাহর জন্য পর একদিন চন্দ্রপাড়া গেছিলাম চন্দ্রপাড়া নাম শুনছেন বাংলাদেশের বন্ডামি সব এই পারে চন্দ্রবাবার পীর সাহেব এমন পীর মাশাআল্লাহ একটাও নাই একটাও নাই একেবারে ভক্তদের সামনে যেদিন আসে সেদিন পুরো সাইচে মাইচে আসে মানে ব্লেড দুই তিনটা খরচ করে ফেলে ইনি হলেন মানুষও কত জাহেল জাহেল আর বেটা নামে তো পীর কাম জাহু কেন নামে তো পীর তো রবির সুন্নত যার চেহারার ভিতরে রাখতে চায় না আরে পীর মানো তো ইমান আছে নামাজ পরে কোন দিকে ফিরা কথা কয় না পশ্চিমে নামাজটা ফিরে পশ্চিম দিকে পাছা দিয়ে হুজুরের কবরের দিকে এরপরে শুরু করে গান আমি একদিন বললাম কি রে ভাই নামাজ শেষ হয়ে পারলো না একেবারে সালাম ফিরানোর আগে পাছা দান দিলে ঘটনা কি এটা হুজুরের কবরের সাথে বেয়াদবি করা গেছেন নি জানার জন্য যাবে মানার জন্য বাজারে পচা পেঁয়াজ না চিনলে ভালোটা কিনতে পারবেন না খারাপ মানুষের স্বভাব না জানলে ভালো হওয়া যাবে না এই জন্য খারাপ দেখে ভালো হতে হয় কান্না দেখে সংশোধন হতে হয় বিপদ দেখে শুধরে নিতে হয় বিপর্যয় দেখে ইমান ঠিক রাখতে হয় যাবেন দেখতে যাবেন আমি আটরশি গেছি ওখানে গেছি চন্দ্রপাড়া গেছি মাইজ ভান্ডারিতে রওনা দিয়ে ফেরত আসছি মানে রওনা দিছি কয় কালকে হরতাল তো তার আর আর তোর গাড়ি ফিরান জানে তাহলে উল্টো রওনা দেওয়ার নাইস ভান্ডারি গিয়েও ফেরত আসছে আর এমনি এমনি বড় অলিয়া উলিয়ার দরবার আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গেছি এত ভন্ডামি আমি কোথাও দেখি নামাজ কোন জায়গায় চন্দ্রপাড়া গেছেন নি কেউ গেলে মিলেই দেখি বড় বড় ধনাঢ্য ব্যক্তির ওই পীর সাহেবের পার কাছে বসে থাকে এদের জিন আছে জিনের জিনের প্রভাব আছে জিন দিয়ে কাজ করায় জিনের তো কিছু ক্ষমতা আছে সেই ক্ষমতার ব্যবহার করায় মানুষ মনে করে পাইছি রে এর চেয়ে বড় বুজুর্গ দুনিয়া আর নাই বুজুর্গ তো ফাঁকে ফাঁকে মাইরে দেয় সমস্যা নাই দাঁড়িয়ে আছে নাই বিশ্বাস পাগল হইয়া না বুঝছেন একটু বিবেকটা খাটাই ইমানটা ঠিক রাখি আপনার জান্নাতের জামিনদার হবে নিয়ে যাবে আপনার জান্নাতের পথ দেখাবে দাঁতের মাজন দাঁত বেছে দাঁতের মাজন আল্লাহ দাঁতের মাজন বেছে নিজের দাঁত মাজে না কথা বলে মুখে হাত দিয়ে এই নজন যদি কেউ নেন তাহলে তার জীবনে কোনোদিন দাঁতে পোকা ধরবে না কালো হবে না তোমার মুখ ঠাক্কা কাকা আমার সমস্যা এই মাসন কেউ কিনবে হ্যাঁ কিনবে কিনবে না তো ওরা পীর সাহেব হইছে তোরে পথ দেখাবে ওই তো পথ হারা তো তোমার পথ দেখাবে দুই বন্ধু কয় দোস্ত তুই কিন্তু আমার উঠাবি কয় বলো তো আমি তো ঘুমাবো আর একটা কয় আমি ঘুমাইলেও সজাগ থাকি আমি উঠাবো
এই দুইটা কি কে উঠাইতে পারবে নিজেরাই তো কোন জায়গা আছে কাপড় চোপড় ঠিক নাই তোরা কেমনে আপনারে উঠাবে জাগ্রত মানুষ আরেকজনকে জাগাতে পারে ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না ঘুমন্ত বিবেক কোনোদিন ভালো কাজ করতে পারে না ঘুমন্ত জাহেলিয়াত কোনোদিন ভালো আমল দেখতে পারে না ঘুমন্ত পীরেরা কোনোদিন হকের পথে চালাতে পারে না ঘুমন্ত সমাজ কোনোদিন মানুষকে নেকের পথে নিতে পারে না আজকে তো হয়ে গেছে এরাই ঠাকুরেরা এখন হিসাব দেখেন না চন্দ্রপাড়া আছে ওনার আবার আরেকজন আত্মীয় আছে হেরো বাদাম দিয়ে বাদাম বুঝেন তো সিলেটি বাদাম মানে মাই আপনি তো মনে করছেন ওই জায়গায় দেখছি এখন আইনে খাবো না না বাদাম মানে কি মাই ওইডারে মাইর দিছিল মাইরের ঠেলায় নদী ভাঙ্গা পালাইছে পালাই যাইয়ে উঠছে দেওয়ানবাগ ওইটা কিন্তু শালা দুলা ভাই কোন জায়গা চন্দ্রপাড়ার দুলা ভাই হলো দেওয়ানবাগ শালারা মাথা ফাটাইছিল পরে পালাই আইছে নতুন আখড়া খুলছে সেটা হইলো দেওয়ানবাগ যিনি মাঝে মাঝে আল্লাহর সাথে কথা বলে আসতেন বিপদ দেখতেন আল্লাহ মারাত্মক বিপদে আছে হ্যাঁ যিনি বিয়া করতেন মা ফাতে মারে ও চান্দু এখন তোমার অবস্থা কি দুলা ভাই তোমার এখন অবস্থা কি এখন মনে বাদাম খায় হ্যাঁ এত কোন সন্দেহ নাই আল্লাহ 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 হের কাছে গেলে সেজদা দেওয়া লাগতো পায়ে চুমু দেওয়া লাগতো আপনি নাম নাউজুবিল্লাহ বললে কাজ হবে কি আর নাউজুবিল্লাহ বলবে না বইলে দেখেন না আপনার কৈশা লাগাই দিবে কারণ পাওয়ার আছে তার হাত আছে যার আপনার তো কিচ্ছু নাই আপনারা সিমান ইমান দিয়ে কি দেশে শান্তিতে থাকা যায় ইমানদার সবসময় কঠিন বিপদে চ্যালেঞ্জের মুখে চলে আর ভণ্ডরা কি হ্যাঁ ভণ্ডরা সবসময় দুধের সর খায় আর দুধ তলা নিতে পড়ে থাকে কোনগুলো এগুলো বুঝতে হবে টানতে 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 ননি বাইরে এগুলো খায় ওরা আর টাইনে দুধের বারোটা বাজে এটা থাকে পাতিলের নিচে ইমানদার হলে পাতিলের নিচে পড়ে আর বেদাতি শির কুফুরিকারীরা পাতিলের উপরে থাকে সবসময় ভাসতে থাকে সরকার যেদিকে আমি সেদিকে এরা কিন্তু সরকারে পাউদুরি বসে থাকে এরা শেখ হাসিনারও না খালেদারও না এর সাথে না এরা যখন যার তখন তা এর মারাত্মক সিজার মারাত্মক পাওয়ার নিয়ে চলে সবসময় কারে বলবেন আপনি যাওয়ার আগে ফোন দিব মুমকুম এর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার হাতের মুঠায় কি করবেন কারে কি বলবেন এই জন্য কথা আছে না দারোগার নায়ের মাঝির জোর বেশি তাইলে ভাই নামাজ পড়ুন কার জন্য লোক দেখানো লৌকিকতা লাভ নাই এই লোক দেখানো লৌকিকতা নামাজই দেখবেন যাইয়া মসজিদে নাক টানে অনেক আবার জিমা আবার খালি ঘড়ি দেখে খুব চত ভালো চেহারা দিয়ে তাকাইলে ভেস্কি মেরে ইমামরে ভয় দেখান যায় সেই সেরকম ইমাম সাহেব নামাজ পড়াইতে উল্টা যায় এই সময় তো প্রভাব দেখা ব্যবসা কারণ এখানে একজন হোমরা সোমরা ঘুষখোর সুদখোর আছে হুজুর এইটা এটা অনুষ্ঠানে আসছে হ্যাঁ মানে উনি সিগন্যাল দিয়ে দিল নামাজটা একটু ছোট করে একটু যে আজকে লম্বা আলোচনা করার নিয়ত করে বসছিল ওনার দিকে তাকাইলে আয়াত ভুলে যায় গেছে নতুন করকরা পাঞ্জাবি পরা শেপ ক্লিন শেপ টুপি একটা মাশাআল্লাহ এটাও ভালো শালার কাছ থেকে একটু আতন নিছে কেরোসিনের গন্ধ আসে আবার নিজে বিছায় না শালায় বিছায় দেয় সে আবার এদিক সেদিক তাকায় বসে যে আমি কিন্তু আইসিএস এক আলাদা ভাব এটা কি কিনা মাঝি লোক দেখা দেখা শ্বশুরবাড়ি গেলে পরে বাপের বাড়ি থাকে ঘরে মসজিদে আসে না গেলে অল্প টাইম ও ইমামরে লোকমা দেখা দেখা এই এখানে ওখানে কেন পাশে একজন বসছে আপনি কি করেন মানে তার দাপটে মসজিদ গরম কারণ তার পাশে থাকবে ভিআইপি টাইপের দুই নম্বর লোক ঘুষখোর এক কাতারে থাকবে পাশে থাকবে সেই রকম না পাইয়ে তখন ব্যস্ত হয়ে যায় এগুলো কি লোক দেখানো এগুলো কি লোক দেখানো স্বামী আসলে পর্দা করে স্বামী যখন নাই বুকে কাপড় নাই এগুলো কি দেখানো ঘুমিয়ে গেছে বেশি কষ্ট হচ্ছে টেনশনের কোনো কারণ নাই যা বলি না বলি ফাঁক দিয়ে কাম শেষ আর অনেক দুঃখের সাথে থাকলে আধা ঘন্টা যদি থাকি তো কপাল মনে হয় নাই
কথা শুনতেছেন ইসলাম লৌকিকতা পছন্দ করে না ইসলাম চায় যা করবেন মন দিয়ে করবেন তাতালিউ আলাল আফইদা তোমার হৃদয় পর্যন্ত জাহান্নামের আগুন খেয়ে ফেলে তুমি আল্লাহর সাথে তামাশা করো الذين هم يراءون لوك দেখানোর জন্য দান করে লোক দেখানোর জন্য আমল করে লোক দেখানোর জন্য নামাজ পড়ে নামাজে অন্তর নাই নামাজে বিনয় নাই قاموا الى الصلاه قاموا كسالا অলস করে নামাজ পড়ে এক পা উপরে ঠ্যাং দিয়ে আরেক পা জায়গায় রাখে তো কি করে পা একটা সামনে আর একটা পিছনে হ্যাঁ আর কোনো কিছু ঠিক ঠিকানা নাই হ্যাঁ নামাজের ভিতরে কোনো দয়া নাই মানে নাই এই বেশি বেশি এই মসজিদে গেলে তো কাশি আসে কে এই মসজিদে তো কাশি কে মসজিদে তো চুলকানি কে তোমার শরীরে চর্মরোগ থাকলে ডাক্তার দেখে মসজিদে ঢুকো মসজিদে দাঁড়াতে হবে সামনে আছে একমাত্র 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 তিনি তোমারে দেখতেছেন এখন তুমি লাফাবো না চুপ করে থাকবে মিয়া হিসাব করো আল্লাহ বলেন তুমি যখন দাঁড়াবা বিনয়ের সাথে দাঁড়া বিনয় নিয়ে দাঁড়াইছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি আল্লাহর ইমাম সাথে ভাঙে ফেলাবে আজকে সব নামাজের পরে ইমাম সাহেব আপনি একেবারে চিল্লিয়ে ফাটায় ফলেন মানে সিলেট বাড়ি দেখে আপনি মনে পাথরের মতো মানুষ হয়ে গেছেন এত কর্কশ ভাষা তো ইসলাম নাই আপনি কি করেন ভাবলাম আমি মাস্টারি করি এটা মাসালা জানি না তারপরে এরপর থেকে মাসালা খুঁজতেছি কিন্তু আমি উত্তর পাই না মানে হার মানবে না লেফট রাইট তো নামাজ এখন লেফট রাইট হয়ে গেছে হ্যাঁ এই টাইপের স্টাইলে নামাজ পড়ে মানে গিয়ার পড়ছে তো পড়ছে স্প্রিং নড়তেছে আল্লাহু আকবার হিজবুত তাওহীদের নামাজ দেখছেন নি কথা কয় না কেন এগুলো তো চলছে গল্প না আল্লাহু আকবার এইটা কি জানেন আরামে দাঁড়াও সুজা হও পরে তার প্রশ্ন করাইলে আজকে বি নামাজ কই পাইলেন কয় নামাজের ভিতরে সৈনিকের ট্রেনিং হচ্ছে এগুলা গল আপনারা দেখেন কিন্তু না দেখলে মনে করবেন আড্ডা ফাও গল্প দমাইতেছে দেখেন কিন্তু কাদের নামাজ এটা কাজের হিজবুত তাওহীদ হিজবুত শয়তান এগুলো উনিও চুরুট খায় উনিও কি চুরুট খায় ওখানে মহিলা এখানে পুরুষ মজমা জমাইছে সমানে এরা হইল আবার দিনী ভাই বোন তো এক চেহারা কে রে পর্দা ফর্দে আয় তো এটা তোর কাছে কি পর্দা মুস্তাহাব এই ছাগলের দাড়ি উঠছে লম্বা ছাগলের দাড়ি এটুকু রাখে হাতে কি কি জিনিস আছে তার বাপে আরো তার বাপে কাইতো চুরুট আর ছেলে বাপের মতো অত ডিগ্রি পায় না দেখা ছোটটা টানে কি নামাজ বললাম হ্যাঁ এগুলো করেন না লেফট রাইট না সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি চিল্লি একবার করো আল্লাহু আকবার ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমি আদায় করছি ওইভাবে আদায় করতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর শরীর থেকে তীর খুলে নেওয়া হয় আলী টের পায় না ওইভাবে সালাত আদায় করতে গিয়ে আবু বকরের মাথায় কবুতর বসে যায় আবু বকরের কবুতর নড়ে না সুবহানাল্লাহ ওইভাবে নামাজ পড়তে গিয়ে নবীজি সূরা বাকারা সূরা আলী ইমরান সূরা নিসা সূরা আনাম সূরা আরাফ সূরা আনফাল শেষ করে সেজদায় যায় সুবহানাল্লাহ দিয়ে জীবন বাড়ানো এখন আপনি যার সামনে দাঁড়াচ্ছেন তার সাথে আপনি একটা চুক্তি করবেন চুক্তি চুক্তি সেই চুক্তিটা হলো আল্লাহ তুমি দেখো আমার দুনিয়া পিছনে ফলায়ে তোমার নিয়ে এখন ভাবতেছি তাকবীরে তাহরিমা এমন একটা তাকবীর পড়েছি আল্লাহ দুনিয়া পিছনে তুমি খালি আর সামনে আল্লাহ এখন তোমারে কয়টা কথা বললো তুমি আমারে ওয়াদা দিও তুমি তো বলেছো নামাজ পাপ থেকে বাঁচায় জান্নাতের চাবি রাসূল বলেছেন জান্নাতের চাবি
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যাদের জাহান্নামে ফেলে দিবেন এরা বেনামাজি ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা নামাজি ছিলাম না আমরা নামাজি ছিলাম না নামাজ যারা পড়তে গিয়েছেন বিনয়ের সাথে দাঁড়ান আল্লাহ আপনারে দেখছে আপনি শুধু একজন চেয়ারম্যানের সামনে আসার ক্ষেত্রে আপনি কত বিনয়ী হয়ে আসেন এমপির সামনে গেলে আরো বিনয়ী পোশাকটা কত সাজগোজ মন্ত্রীর সামনে গেলে আরো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে যখন যান তখন তো অবস্থা খারাপ আমার মনে আছে আমি শিক্ষামন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছিলাম রাষ্ট্রপতি আসার কথা আসে না ও দোস্ত জামা তো নাই এখন তো যাব একটু ভাবসাব আছে কি নিয়ে যাব দোস্ত বলতেছে আমার জামাটা অনেক দামি এইটা গায়ে দিয়ে যাই এরপরে তো তখন আতর চলে না যে বাড়িতে থাকতাম বলছি ভাবি সেন্টমেন্ট একটু দেন কি হবে বলছে আজকে তো যাব রাষ্ট্রপতি আমারে পদক দিবে রাষ্ট্রপতির পদক নেওয়ার জন্য যাব জামাটা 2 টাকা দিয়ে আয়রন করাইছি ওই সময় 60 টাকা খেতে লাগতো কিন্তু 2 টাকা দিয়ে আয়রন করাইছি আয়রন করায় জামা যেন ভাজ না হয় প্যান্টটা যেন ভাজ না হয় জুতাটা যেন কালি না পড়ে রিকশা ভাড়া যেখানে লাগতো বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ফ্রি 15 টাকা দিয়ে রিকশা ভাড়া করে তারপরে গেছি এইখানে বসি না এমন একটা চেয়ারে বসছি যেন আমার পোশাকে কোনো দাগ না লাগে বাসটা যেন না ভাঙে কার বুকের সাথে বুক মিলায় যেন খামের গন্ধ না আসে এরপরে যখন প্রধান তখন শিক্ষামন্ত্রীর হাত থেকে পুরস্কারটা নিচ্ছি ক্যামেরা তো কতগুলো ধরে আছে দুনিয়ার ক্ষেত্রে যদি এত বিষয় হয়ে থাকে আমার আল্লাহ বলছে তুই যখন মসজিদে আসবি খুজু সিনাতুকুম ইনদা কুল্লি মসজিদ যতবার আমার মসজিদে আসবি সাজগোজ করে আসবি একটু সুরমা দিয়ে আয় একটু সুগন্ধি দিয়ে আয় পোশাকটা যেন একটু সুস্থ থাকে পাশে যারা দাঁড়াবে তাদের যেন কষ্ট না হয় পিঁয়াজ খাইয়া আসবি না রসুন খাইয়া আসবি না মুখে গন্ধ থাকবে দাঁতটা পরিষ্কার করে আয় সুগন্ধ দিয়ে আয় ভালো পোশাক পরলে মনটা ভালো থাকে যেই বেলা ধোয়া পোশাক পরবেন পরিচ্ছন্ন পোশাক পরবেন মনটা ফুরফুরে থাকবে ওই অবস্থায় আপনি মালিকের সামনে আসছেন এবার এসে আপনি দাঁড়াইছেন আল্লাহ তুমি দেখো হালচাল বাদ দিয়েছি ব্যবসা বাদ দিয়েছি দোকানদারি বাদ দিয়েছি চাকরি বাকরি বাদ দিয়েছি এখন সব পিছনে এই সিস্টেমটা এই না কিন্তু ইও না এই 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 এইটা থাকবে সামনের দিকে এই লতি স্পর্শ এটা কিন্তু সুন্নাত হাদিস আছে এর পক্ষে আমরা তো এখন এই এখন তুই ইদানিং এইভাবে শুরু আল্লাহু আকবার কি যে তামাশা রে ভাই রে ভাই রে ভাই রে এই তামাশাগুলো দেখতেছি আমি কাবা ঘরের সাথে মিলে দেখি আজান দেখলে আপনার কাবা ঘর নামাজ দেখলে আপনারা কাবা ঘর মিলাই দেখেন আপনার নামাজ আমার নামাজ কতটুকু হক না বাতিল সহী না অশুদ্ধ এগুলো দেখবেন বিনয়ের সাথে দাঁড়ান রাষ্ট্রপতির সামনে গেলে কত আপনার বিনয় এমপির সামনে গেলে কত বিনয় চেয়ারম্যানের সামনে গেলে কত বিনয় মানুষ পদমর্যাদা অনুযায়ী বিনয়ী হয় আপনিও সেইভাবে বিনয় দেখার জন্য মালিকের কাছে যাচ্ছেন উনি হলেন বিচারকদের বিচারক উনি হলেন মালিক ইয়াউমিদ দ্বীন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিন সিরাতাল মুস্তাকিম চিৎকার করে বলেন আল্লাহু আকবার এতগুলো কথা বলে যখন মালিকের সামনে আপনার কনভারসেশন হলো ডায়ালগ হলো আপনি একটা বলেন আল্লাহ জবাব দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আব্দি আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ ফেরেশতাদের সাক্ষী রেখে বলে দেখ দেখ আমার বান্দা আমার প্রশংসা করে আর রহমানির রহিম আসনা আলাইয়া আব্দি ও মালিক তুমি দাতা তুমি দয়ালু তুমি দয়াবান তুমি মেহেরবান আল্লাহ কয় দেখ দেখ আমার বান্দা আমার গুণকীর্তন করে মালিক ইয়াউমিদ্দিন দেখ মাজ্জাদানি আবদি আমার বান্দা আমার বড়ত্ব ঘোষণা করে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ও মালিক দেখো তুমি দেখো আমি হাজিরা দিয়েছি তোমার ঘরে দুনিয়া ছেড়ে এসেছি তোমার দরে মালিক তুমি আমার হেদায়েতের পথে নিও তুমি আমার সিরাতাল মুস্তাকিমের পথে নিও আল্লাহ পাক বলেন আমি তুমি যে আমার গোলামি করলাম হেদায়েত যে আমার কাছে চাইলাম তোমার কথায় যদি তুমি ঠিক থাকো হাদা বাইনি ও বাইনা আবদি ওয়ালি আবদি মা সালা আমার বান্দার সাথে আমার চুক্তি হচ্ছে ফেরেশতাদরা সাক্ষী আমার বান্দা যা বললো এটা যদি বান্দা করে আমি আল্লাহ তার জামিনদার হয়ে গেলাম আমি আল্লাহ আমার বান্দা যা চাইবে তাই দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم আবার বলে আমার বান্দার সাথে আমার চুক্তি আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দেব আপনি যখন তেলাওয়াত করতেছেন আল্লাহর একটু উত্তর দেওয়ার টাইম দেন হৃদয়ের কান দিয়ে শুনেন আপনি যখন বলছেন আল্লাহ তখন জবাব দিচ্ছে নামাজে ভালোবাসা বাড়বে না কমবে মালিকের সাথে লেনদেনটা ঠিকমতো চুকাইয়া তারপরে আসেন মনটা ফ্রেশ হবে রুকু দিয়ে যা বলবেন রুকুতে যতক্ষণ দাঁড়াইয়া ততক্ষণ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا في কি সুন্দর আল্লাহর সব দায়িত্ব দিলেন আল্লাহ সুযোগ দিয়ে শুনাইতে পেরেছি কত মানুষ মুসলমান হওয়ার পরেও নামাজ পড়ে না কিয়ামতের ময়দানে তুমি যেই দিন জিজ্ঞেস করবা কেমনে নামাজ পড়ছি একটু দেখা ওই দিন তুমি দেখাতে পারবা না খাশিয়াতান আবসারুহুম তারহাকুম জিল্লা ওয়াকাদ কানু ইউদাউনা ইলা السجود فلا يستطيعون চিৎকার করে বলেন আল্লাহু আকবার বান্দা সেজদাতে পারবে না অপমান লাঞ্ছনা আল্লাহ ভয় তাকে একবার বেকারার করে তুলবে সেজদাতে পারবে না লজ্জায় মাথা নত হয়ে যাবে এখন যে তুমি আল্লাহ আমারে সেজদা দেওয়ার রুকু দেওয়ার সুযোগ দিয়েছো প্রশংসাটা হবে কার আর কারুক আসজুদু আবুদু রব্বাকুম রুকু সেজদার ভিতরে এই তিনটা বিধান একসাথে পালন হয় সুবহানাল্লাহ কাল আল্লাহর রুকু দিতে পেরেছি তোমার দেওয়া হায়াত দিয়ে তোমার মসজিদে হাজির হয়ে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে সাজগোজ করে এসেছি আল্লাহর রুকুটা দিতে পেরেছি প্রশংসা কার তৌফিক দিলেন কে ও বন্ধু তুমি যখন রুকু দাও কত মানুষের লাশটা তখন অ্যাম্বুলেন্সে তোলে তুমি যখন রুকু দাও কত মানুষ বিছানায় বসে কাতরায় তুমি যখন রুকু দাও মসজিদের ইমাম সাহেব প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছে তুমি যখন রুকু দাও কত নারী সন্তানের জন্য স্বামীর জন্য হাহাকার করছে তুমি যখন রুকু দাও কত পথুই পথহারা হয়ে বিপাতে চলে গেছে তুমি মসজিদেতে বেরিয়ে আসতে পেরেছো দয়াটা কার প্রশংসা কার আবার সেজদায় চলে যাও আল্লাহরে তুমি বলো ও আল্লাহ প্রশংসা তো তোমার এবার গাটটা একটু তুলো আল্লাহুম্মা গফিরলি মালিক আপনি মনে মাফ করে দিয়ে আমি না গুনাহগার আমি না নাফরমান কত কাজ ফরজ ছিল পারি না কত ওয়াক্ত ঠিকমতো সেজদাটা দিতে পারি না গুনার সাগরে হাবুডুবু খেয়েছি আল্লাহ কত দিন তুমি দুনিয়ায় রাখো আমি জানি না গোরস্থানে গেলে ছোট বাচ্চার কবর থেকে শুরু করে 80-90 বছরের মুরব্বি আছে নারী আছে পুরুষ আছে হিজড়াও আছে ও বৈদ্যও আছে আবার বড় লোকও আছে কত মানুষ আমারে তুমি কোন দিন ডাক দিবে আমি জানি না আল্লাহরে আমি জানি না পরহামনি ওয়াফিনি ওয়াহবিনি ওজবুরনি ওয়ারফানি আল্লাহ মনে মাফ করে দাও আমার উপরে তুমি দয়া করো আল্লাহ আমারে তুমি সুস্থ রাখো যেন বেশি বেশি সেজদা দিতে পারি বেশি বেশি তাসবিহ পড়তে পারি আল্লাহ তুমি আমার ইজ্জত দিয়েছো আর বেইজ্জতি করো না আল্লাহ তুমি আমার রিজিকের সংকোচন থেকে তুমি আমারে বাঁচাইয়া দাও তুমি বলেছো আমি আল্লাহ যদি চাই ইয়ারজুকু মাইয়াশা আমি আল্লাহ যারে চাই রিজিক দেই ওইটা তুমি আল্লাহ আমার জন্য দাও তুমি তো জানো আমার কত পেরেশানি তুমি তো জানো আমার সংসারে কত কষ্ট ছয়টা সন্তান নিয়ে স্বামী স্ত্রী নিয়ে 8 জন বুড়ো বাপ মানিয়ে 10 জন আমি ঠিকমতো চলতে পারি না আর ঝুকনি তুমি কি আমার রিজিকের দায়িত্ব একটু নিতে পারো না আল্লাহ মনের মিনতি দিয়া আল্লাহর কথাগুলো বলেন সেজদার পরে আবার এবার বসে যান আল্লাহর কাছে আত্তাহিয়াতুলিল্লাহ আল্লাহর কাছে পবিত্রতা ঘোষণা করে আল্লাহর খুশি করেন ওয়াসসালাওয়াত ওয়াত্তিয়াবাত সব গুণকীর্তন সব পবিত্রতা আল্লাহ তোমার আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও নবী আপনার উপরে সালাম আপনার উপরে দরুদ আল্লাহ এবার আসসালামু আলাইকা আসসালামু আলাইনা এবার আমার উপরে একটু যেন রহমত আসে আমার উপরে যেন একটু দয়া আসে আপনার আল্লাহ প্রশংসা করলাম নবী আপনার দরুদ পড়লাম আমার কথা আপনি ভুলে যাইয়েন না কিয়ামতের ময়দানে তো আপনি সুপারিশ করুন আমারে ভুলে যাইয়েন না আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে মানুষের বিচার করবেন আমারে আপনি ভুলে যাইয়েন না এইভাবে বলে বলে এরপরে আপনি শেষ করে দেন এবার বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ও মালিক
গুনার সমুদ্রে হাবুডুবু খেয়েছি মায়ের সম্মান করতে পারি না বাবার খেদমত করতে পারি না বউটারও ভালোবাসতে পারি না স্বামীটারও হৃদয় দিয়ে ভালোবাসতে পারি না সন্তানগুলোর দিনই পরিবেশ পারি না গরীব দুঃখীরে খাওয়াইতে পারি না মাওলারে গুনার সমুদ্রে হাবুডুবু খেয়েছি মোবাইলের জেনাবে বিচারে ঢুকে গেছি হারাম রিলেশনের সাথে জড়ায়ে গেছি পাপের সমুদ্রে আল্লাহ আমার মতো নাদান এতই হাবুডুবু খায় আল্লাহ তুমি ছাড়ার তো কোনো জায়গা নাই আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি আমি স্বীকার করছি আমি আমার নাফসের উপরে অনেক জুলুম করেছি জুলমান কাসীরা অগণিত জুলুম অসংখ্য জুলুম কথার জুলুম কাজের জুলুম কানের জুলুম চোখের জুলুম জিব্বার জুলুম হাতের জুলুম পায়ের জুলুম কত জুলুম শিরকের জুলুম কুফরের জুলুম বেদাতের জুলুম কবিরা গুনার জুলুম মিথ্যার জুলুম গীবতের জুলুম অত্যাচারের জুলুম ভেজালের জুলুম আল্লাহ জুলুম দিয়ে তো জীবনটা শেষ করে ফেলেছি আল্লাহ জুলুমে জুলুমে জীবনটা তো ভরে গিয়েছে আমি আমার প্রতি এত 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 জুলুম করেছি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইগফিরুজ যুনুবা ইল্লা তুমি স্যার আমার জুলুমের গুনাহ কে মাফ করতে পারে সুবহানাল্লাহ তুমি নিজেই ঘোষণা করেছো গাফির যাম্বি ও কাবিল তাওবি শাদীদুল ইকাবি দিত্তাল লা ইলাহা ইল্লাহু ও মালিক তুমি ঘোষণা করেছো আমি সেই আল্লাহ আমি গুনাহ মাফ করি তওবা কবুল করি আমি যারা ধরি শেষ করে ছাড়ি আমি ছাড়া তোদের কেউ নাই আল্লাহ তুমি তো বলছো তুমি গুনাহ মাফ করো আল্লাহ তুমি তো বলছো তুমি তওবা কবুল করো আমি তো হাজিরা দিয়েছি মালিক পাপের সমুদ্রে হাবুডুবু খেয়ে হাজিরা দিয়েছি অত্যাচার জুলুম করে আমি হাজিরা দিয়েছি চাকরি করতে গুসকেছি জুলুম করেছি বড়বুড়ে পিটাইছি মায়ের কষ্ট দিয়েছি বোনের হক মেরে খেয়েছি জুলুমের সমুদ্রে হাবুডুবু খেয়েছি কত জুলুম করে আজকে তারপর আমারে মারো নাই আমার পাওয়ারটা তুমি লাগাইয়ে দাও নাই আমার জবানটা তুমি বন্ধ করে দাও নাই আমার চোখটারে তুমি অন্ধ করে দাও নাই আমারে তুমি মসজিদ থেকে এখনো ফিরিয়ে দাও নাই তোমার গোলাম তোমার কাছে আসছে অনেক অনেক কথাই আল্লাহ স্বীকার করছি ফাগফিরলি আপনি আমারে মাফ করে দেন মাগফির ফাগফিরলি মাগফিরাতাম মিনাল ইনদিক আপনার কাছে আমি মাফ চাই মাফ চাই মাফ চাই ওয়ারহামনি আপনি আমার উপরে রহম করেন দেখেন না আমি বিপদে আপনি আমার উপরে রহম করেন দেখেন না আমি হারাম থেকে ফিরে আসতে পারি না আপনি আমার প্রতি রহম করেন দেখেন না আমি পাপের থেকে সরতে পারি না আপনি আমার প্রতি রহম করেন দেখেন না আমি কথা দিয়ে কথা রাখতে পারি না আপনি আমার প্রতি রহম করেন দেখেন না আমি হালাল পথে চলতে কষ্ট হয় আপনি আমার রহম করেন দেখেন না শয়তান আমার জীবনটা ঘিরে আছে আপনি আমার প্রতি রহম করেন ইন্নাকা আনতাল গাফুরুর রহিম আপনি নিঃসন্দেহে আপনি নিঃসন্দেহে অবশ্যই আপনি ক্ষমাশীল অবশ্যই আপনি দয়াময় আপনি আল্লাহ দয়াময় আপনি আল্লাহ দয়াময় সব চুক্তি যখন শেষ হলো ফেরেশতা তুই তো সাক্ষী ফেরেশতা তুই সাক্ষী যা বলছি তা তো সাক্ষী এবার যে তুই এটার কান্দে আছে যা আমার আমলনামায় ডান পথে জান্নাতে যাবে তা এই জন্য সবার আগে সালামটা আসসালামু আলাইকুম এইখানের দিকে এইখানে এই দিকে না ওই দিকে না এই এই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনি উত্তর দেয় ইনি উত্তর দেয় দুইজনে লিখে রাখে ক্লিয়ার এবার আল্লাহকে গোলাপ তুই কি চাও আমি আল্লাহ সুবহানাল্লাহ তুমি কি চাও ঘুমিয়ে আছো কেন ওঠো আব্দুল্লাহ ওঠো সুমাইয়া ওঠো মানুষগুলো ঘুমিয়ে গেছে তোর না কত বিপদ আল্লাহ আমার অনেক বিপদ তোরে পাগল সবাই ঘুমিয়েছ তুই ওঠ আমি দেব সুবহানাল্লাহ লাইলাতুল কদর না লাইলাতুল বরাত না প্রতি রাতে আসে আব্দুল্লাহ ওঠ আমিনা ওঠ সুমাইয়া ওঠ খাদিজা ওঠ আব্দুর রহমান তোর কি দরকার আমার কাছে চা পর আমার কাছে যা আমি আল্লাহ আমার কাছে চাইলে ফিরাইয়া দেই না একজনই ফিরাইয়া দেয় না তার নাম
নাসা ওর আগে দিতে চান তার নাম কি অভাব কি সমস্যা কি দুর্যোগ কি দুর্ভিক্ষ কি দুর্পাক সব কিছু আমারে কহ আমি আল্লাহ তোর জন্য আরছি সপ্তম আসমান ছেড়ে আরছি আরশে আযিম ছেড়ে আরছি ও আমার কাছে চাক ওই সময় চায় না ভোরবেলা একটু ছাগল ভেবা করতে নিয়ে যায় 88 আমার কাছে চা তোর মাইয়া নাই তো আমি দেখি মাইয়ার বিয়া হয় না আমি তো তোর একটু পরীক্ষা করতেছি দেখি আমার কাছে ফেরত আসো কিনা তা তো আসো না কো নামাজ পড়ে দেখছি কি হয় আরে কিসের কি হ্যাঁ তখন তেরামি করে তো তো কিয়ামতে খবর আছে খবর আছে খবর আছে এইভাবে একটু নামাজ পড়েন লোক দেখানো নামাজ নাই একেবারে শেষ করে দিছে এক ট্রেন মেল ট্রেন একেবারে মাঝপথে একটু মনে হচ্ছে ট্রেনটা ঢাকা থেকে ছাড়ছে চট্টগ্রামের একটা জায়গা স্টেশন একেবারে কক্সবাজার যাবে দুই নিঃশ্বাসে সব শেষ আল্লাহর সাথে কি বললেন আল্লাহ কি উত্তর দিল টেরি পেলেন না নামাজে মজা আছে কথা কন না কেন এরপরে যে অনেকে দোয়া মাসুরা পড়েও না ওরে ভাই আমি আমার মাপটা চাওয়াই এই যে নামাজ পড়ছি এরপরে বেলায় আমার জানাজা হচ্ছে বুঝেন নাই এই যে ফজর পড়লেন এরপরে কি হবে আনাজা এই যে আপনি মাগরিব পড়লেন কি হবে এসা বললেন কি হবে যেই ভদ্র মহিলা আজকে মারা গেছে গত রাতেও সে নামাজ পড়ছে সুবহানাল্লাহ যেই ভদ্রলোক মারা গেছে আজকে হ্যাঁ তার ছেলে থাকে কানাইঘাট সিলেট সে আসার পরে জানাজা আছে সেও গত রাতে নামাজ পড়ছে শুনছেননি শেষ নামাজ এটা আল্লাহর কাছে এখন কও না একেবারে সাদা মনে হবে যে একটা নামাজ পড়ছি মাওলার সাথে একটা কানেকশন হয়ে গেছে এখন তুমি যা চাও আল্লাহ তাই দেয় ওইটা যাওয়ার টাইম আছে আর সে ভেবা করতে করতে নিয়ে দৌড়া পাগলামি বাদ দাও লোক দেখানো বাদ আসলে আমি এইগুলো কথা বলতে চাই না আমার টার্গেট ছিল ভিন্ন আমি নিয়ত করেছিলাম ইয়াতিমের উপর আজকে আলোচনা করব কারণ ইয়াতিমখানা তা তো আর হইল না সময়ের কারণে কথা বলা গেল না কথা কি আপনারা বুঝছেন নি তাইলে নামাজ পড়বেন কার জন্য আসলে আল্লাহর জন্য পড়লে নিজের পাওনাটাই পেয়ে যাবে পাবেন না নামাজের অঙ্গপ্রত্যঙ্গ কিন্তু সাক্ষী দিবে সুবহানাল্লাহ জমিনটাও কি সাক্ষী দিবে আর এই দুইজন যে বসে বসে আপনার চোখের পানি দেখছে আমরা কান্দি না তো আমরা নামাজের পরে কান্দি আর মক্কা মদিনার ইমামরা আফ্রিকার অনেককে আমি দেখেছি নামাজের ভিতরে কান্দে কারণ এখন কান্নার টাইম মালিক তোমার সাথে তোমার সাথে তোমার সাথে তোমার সাথে এখন তো তুমি চুক্তিবদ্ধ আমি যা চাবো তুমি তাই দিবে এখন আমি কান্দতেছি তোমার ভয়ে জান্নাতের লোভে তুমি আমার মাফ কইরা দাও সুবহানাল্লাহ غير المغضوب عليهم ولا الضالين آمين فرشتاو কয় আমিন মাসকান্দ গুনাহ মাফ হয়ে গেছে আপনি বলতেছেন ফেরেশতাও বলতেছে জারটা মিলে গেছে গুনাহ মাফ ভাবি আলাদা থাকে নামাজ পড়ার পরে এখন জোহর তো হয়ে গেল আসর কখন আসর কখন আসর কখন খালি ঘড়ি দেখে আল্লাহ রাসূল কয় এই তো তোর অন্তরটা মসজিদের সাথে লটকানো আল্লাহর আরশের ছায়া তোর জন্য রেডি সুবহানাল্লাহ যেই দিন পানি 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 ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ওই দিন গোলাম তোর কোনো ভয় নাই যুবক যার অন্তর মসজিদের সাথে গাথা বাধা এক নামাজ সেরে আসছে মসজিদের ভিতরে মনটা পড়ে আছে আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে তুমি আরশের ছায়ায় জায়গা পাবা সুবহানাল্লাহ তাইলে নামাজটা কত সুন্দর হবে কত পরিপাটি হবে 20-25 টাকা আতর পাওয়া যায় দুইটা লাগাইয়া যাইয়া সুন্নত পালন হইল আল্লাহ খুশি হইল দাঁতটা 6 মাসে মাজার টাইম নেই খালি খালি গুতায় আর কি একটু দুর্গন্ধমুক্ত করে যান এদিকে একটু সাপটাপ করে যান তিন দিনে জামা দেওয়ার চান্স পান নাই ওইটা কান্দে ফলাই নিয়ে যাইতেছেন ফকির হইছেন ফকির হইছেন আল্লাহ বলছে সাজে গুইজে আসবি বিয়াই বাড়ি যাওয়ার সময় যেই সাত সাজে হ্যাঁ আর মসজিদ আসার সময় ফকির তিলা পরা গেঞ্জি তাও 12 সিরা দেওয়া কে মুরব্বি ঘোরেন একটু পিছন দেখে খেলেন কে বাবা কয় না সামনে 12 সিরা পাইছি পিছনে একটু চেক করব কয় কেন কয় না আল্লাহ বলছে সাইজে গুজে আসতে আপনার তো যেহেতু অভাবই কয় না আমার অভাব তোমারে কে কইছে আমি কি আপনার স্বভাবই আপনার অভাব বলতেছি
কেন এতগুলো সিরা কানা জমিতে গেছে কো জমিতে গেছেন যখন গেছেন এই গেঞ্জিও তো গায় দিছে আপনি একটা ভালো গেঞ্জি একটা ভালো জামা নিয়ে আসছেন নিয়ে এসে নামাজ পড়তেন খুশি হইতো কি ফকিরের মতো চলা ইসলাম পছন্দ করে না আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনি চলবেন আল্লাহ দিয়েছে ভিআইপি উনি চলে ফকির কো বিনয়ের সাথে এগুলো বিনয়ের সাথে এগুলো কিপটা তিলা পড়তে পড়তে কাম শেষ টুপি একটা দাদার আমলের টুপি বাবাই ব্যবহার করতে উত্তরাধিকারী সূত্রে উনি ব্যবহার করে এবারে 10 টাকায় টুপি পাওয়া যায় যায় না ওগুলো নিয়ে যান আর আল্লাযীনা হুম ইউরাউন ওয়ায়ামনাউনাল মাউন এটা আগেই বলে ফেলছি কি জানো এটা সুই সুতা তেল লবণ কোদাল কাছি খন্তা শাবল এগুলো চাইলে কয় নাই করে বাহানা দেয় অজুহাত আসলে তামাশা এই যে নামাজে দুই নম্বর লোক দেখায় দিতে চায় না এরপরে গলা ধাক্কা দেয় কারে ইয়াতিম রে খাওয়ায় না কারে আমি এগুলো নিয়ে আসছিলাম বলতে পারলাম না দুঃখিত আর আর কি এরা আসলে পরকালে বিশ্বাস করে 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 এখন আপনি ফতুয়া দিয়েন কে কপালে দাগ কি কালো এমনি হইছে সিজদা দিয়ে দিয়ে হইছে আপনার ফুটা নিতে আল্লাহর কিছু আসে যায় না স্বভাব চেঞ্জ কইরা কবরের পথ ধরেন যেই কাছিটা ভাঙ্গা গেছে গেছে তো 40 টাকা দিয়ে কিনছিলেন না কথা কয় না 40 টাকা দানের স্বভাব পাইয়া গেছে সুবহানাল্লাহ এখন আরেকটা কিনে নেন বরকত কে দিবে তো ভাঙে গেছে না চিন্তা করে না অনেকে দেখি গ্লাস ভাঙছে বউরে ধরে পিটায় মেরে গালি দেয় ওরে বেটা কোম্পানি কি তোমার আজীবন গ্যারান্টি দিয়ে রাখছে নাকি প্লেট একটা ভাঙলে নিজের মাইয়া ভাঙলে কিছু কয় না কিন্তু বউ যদি ভাঙে খবর হয়ে গেছে শাশুড়ি তখন পুরোপুরি খানে দরজা হ্যাঁ এগুলো করে না ভাঙার ভাঙবে আশার আসবে আশার আসবে ইচ্ছে করে ভাঙলে অপরাধ আর না হইলে সবকিছু ঈমানদারের যে কাজে কষ্ট হবে সে কাজে সওয়াব সুবহানাল্লাহ একটু জিব্বাটা ধান থামাইয়া তারপরে পরিষ্কার করেন হাতটাও সাক্ষী দিবে জিব্বাটাও সাক্ষী দিবে আমলটা কইরা নিতে হয় বুঝে নিতে হয় আল্লাহরে খুশি করে নিতে আল্লাহ যেন বোঝার তৌফিক দেয় সকলে কোন আমিন